হ্যাঁ যাই যাই। গুড আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। তো এখন বাজে হচ্ছে 12টার উপরে, 12:14 বাজে, আর সকাল সকাল মিস্ত্রি দাদারা চলে এসে অলরেডি কাজ করছেও। আর যে দাদাটাকে দেখলে সেটা হচ্ছে ইলেকট্রিক দাদা। আমাদের মোটরটা দেখলেই যে দুদিন ধরে, মানে দুদিন না, আজকে এক সপ্তাহ উপরে থেকে মোটরটা বন্ধ আছে, আর তার আগের থেকে সমস্যা। তো সেই দাদাটা আসলো এক সপ্তাহ নাকি 4-5 দিন ধরে বন্ধ, যাই হোক আমার মাথায় এসছেন এখন। তো সেই মোটরটা ঠিক করতে আসছে দাদা, আর তার সাথে মিস্ত্রি দাদা আসছে, তিনজন, ওনারা তিনজন আসছে। তো কাজ শুরু করেছে, আজকে অনেক দিন পর বাড়ির কাজ শুরু হলো। সত্যি বলতে ভীষণ মন থেকে ভালো লাগছে। এদিকে চারপাশে কিন্তু জলে ভর্তি, জল কিন্তু কমতি নেই। এই যে এত জলের স্রোত এই পাশে যাচ্ছে, আমার ননদের বাড়ির ওই পাশ দিয়ে গিয়ে বেরিয়ে যাচ্ছে পিছন পাশে। পিছন পাশে যে যত খাল বিল ছিল একদম পুকুর টুকুর সব ভর্তি হয়ে গেছে জলে, কারণ এই পাশে যত জল সব আমার ননদের বাড়ির ওই পাশে, মানে সাগরদের বাড়ির ওই পাশে গিয়ে বেরোচ্ছে। আগের থেকেই ওই পাশেই বেরোয় ওই কুনা দিয়ে, আর দুইটা বাড়ির মাঝখান দিয়ে আর কি। তো এত জল যাচ্ছে, তারপরে জলের কোনো কমতি নেই, সেই জল এখনও আছে। আর তার মধ্যে আজকে আবহাওয়াটা একটু ভালো আছে, সেই কারণেই মিস্ত্রি দাদারা কাজ করতে এসেছে। তো আজকে অনেক দিন পর বাড়ির কাজ শুরু হলো। এবার ঠাকুর দিলে এরকম যদি প্রত্যেক দিন কাজ করা যায় তাহলে খুব তাড়াতাড়ি বাড়ির কাজটা শেষ হবে। এই বর্ষার সময় যা অসুবিধা হচ্ছে আমাদের, মানে এটা তো তোমরা দেখতেই পাচ্ছ, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার মধ্যেও কিছু কিছু আছে জিনিস যেগুলো আরকি ভিডিও করা যাচ্ছে না, কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো সকালবেলা টুকটাক যত কাজ ছিল সব কিছু সারা হলো। এখন রান্নাবাড়ির কাজ, মা রান্না করছে ওই পাশে ডাল ভাত, আর আরেকটা কচু দিয়ে একটা কী বল রান্না করবে মা বললো। তো তার আগে আমি বললাম যে সকালবেলা আমাদের কারো ভারী খাবার খাওয়া হয়নি, সবাই চা বিস্কুট খাওয়া হয়েছে। তো ভারী খাবার বলতে এখন ভাবছি যে চিড়া খাবো, দই চিড়া। তো মা চিড়াটা ঝাড়ছে, কারণ আমি তো চিড়া ছাড়তে পাই না। আর আমাদের মিকুসুনার ভাত খাওয়া হয়ে গেছে, মিকুসুনাকে বেঁধে রেখেছি। ওই দাদাকে দেখলে সেই বুক বুক করে, দাদা সেই ভয়ও পায়, সে কারণে ওকে বেঁধে রেখেছি। কই যাও, কই যাও, এটা কি ক্যাপাসিটার আনবা? এটার দাম কত গো? আরো কিছু লাগবে বুঝি? একবারে একবার শূন্য যাও। এটা মোটরে কয়েল গেছে রে, হাই লাভ নেই। এই পুরা গন্ধ বাড়িছে, পুরা পুরা ধোঁয়া বাড়িতেছে। কই কই তো আমাদের এই রান্না করার বাথরুমের উপরে তো ছাদ হবে, মানে তো আমি এখন এদিকে খেয়ে নেব দই চিড়া লবণ আর চিনি দিয়ে। আর মাও খাচ্ছে ওই ঘরে, কিন্তু কল্লল মানে খাওয়ার টাইম পেলো না, ও আবার বাজার গেল। আমাদের মোটরটা তো খারাপ হয়ে গেছে কয়েকদিন ধরেই, বুঝতে পারছিলাম যে, কিন্তু মোটর যে নতুন করে কেনা লাগবে সেটা বুঝতে পারিনি। ভেবেছিলাম যে মনে হয় দাদা যারা আর কি ঠিক করে তাদেরকে দিয়ে হয়তো ঠিক করানো যাবে। এখন ওই দাদাটা বললো যে নতুন মোটর কেনা ছাড়া বুদ্ধি নেই, এটার কয়েল চলে গেছে, তোমরা তো শুনলাই, মানে কি যে বলি আর কিছু বলার নেই। তো ফ্রেন্ডস আমার স্নান ডান হয়ে গেছে, আর ওই পাশে আমাদের দরজার সানসেটটা ভাঙছে, একটা করে বাড়ি দিচ্ছে হাতুড়ি আর একটা করে এখানে লাগছে, মানে এত সাজ করে বাড়ি গড়া এখন ভাঙতে হচ্ছে। এত জল, কই জল, এটা টেমস নদী। কি নদী? টেমস, টেমস নদী, মানে ইংল্যান্ডের পবিত্র নদী টেমস, বইতেছে আমাদের বাড়ির সামন দিয়ে, ঠিক আছে? তো এই নদ, এই টেমস নদীতে ডুব দিলে সমস্ত পাপ ধুলিসাৎ হয়ে যাবে। আমরা টেমস নদী এখন পার হব,
ওটা এই যে দুইটা চোখ এদিকে দেখো কে বিচ্ছু বিচ্ছু এই যে দুইটা চোখ ও চকু ওই ওই দেখ মজা করো আমার সাথে গাছে ফুল ফুটলো না ফুটছে তো ইরাম এগুলো এমন কে এগুলো ফুল ফুটছে না কলি কলি ডালটাকে নামাইতে লাগবে তো আমার এই জবা ফুলের গাছটা বাইচে গেছে যেটা লাগাইছিলাম বাঁচবেই তো ওটা তো জানা কথা তোমাকে বলছে নাকি জবা ফুলের গাছ মরে না যতই আঘাত করো কে ডাল লাগালে এটা কোনো কথা না কিরে কুটুন তুই ছাগল হলি পাতা খাইস হ্যাঁ দেখো পাতা খাই তুই ছাগল হইছিস হ্যাঁ এ খায় খাক ছাগল তো মা আজকে রান্না করলো হচ্ছে মুসুরের ডাল আর এখানে টমেটো টমেটো দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে আর এদিকে রান্না করতে হচ্ছে আলু আর হচ্ছে যে বক্স কচু বলে মনে হয় সেই কচু দিয়ে ছোলাপুর দিয়ে একটা তরকারি তো দেখো মিসি দাদাদের খেতেও দিয়ে দিয়েছে মা এদিকে মিকো জোকটাকে আমি তো ছাড়াই দিলাম এখন কই আছে দেখো ফ্রেন্ডস একটা জোক জলের মধ্যে আমি যে চীনা জোক না চীনা জোক ওই দেখো ওই দেখো জোকটা সখীর গায়ে ছিল এই কাঠিটা দিয়ে আমি ফেলে দিছি তো সেই মুহূর্তটার ভিডিও করা হয়নি এখন এই কাঠির মধ্যে করে ও ভাসে যাইতেছে জল দিয়ে ওই দেখো ওই দেখো ও বাবা দেখলে গা কেমন চিড়িয়ে উঠে আমার ছোকি টুকি এখানে এসে দাঁড়ায় আছে এখানে তোকে ধরে নাই ওই কাঠির মধ্যে আছে ওই যে ওই যে কাঠিটা ফেলাইছি না এই যে হ্যাঁ এই যেটার মধ্যে হ্যাঁ চীনা যোগ আমি এখনই সখীর গাত থেকে ফেলাইলাম এদের হয়েছে খুব সমস্যা ওদিক পিছনে একদম তাড়াই দিয়ে আসো ওইদিকে খায় আসুক জলটা এত জল বেরোইতেছে ওই পাশে তাও আর জল শেষ হয় না তারাও ওই পাশে তারাও ওই পাশে সাগরদের বাড়ির ওইদিকে তারাও ইরা যা যা দৌড়ানি দাও হিসিস করো না যাবে তাহলে এই তোরা কই যাবি যে জল তো ফ্রেন্ডস এইমাত্র খেলাম আজকের মানে ভিডিও যে আমি কি করছি আমি নিজেই জানি না সকাল থেকে মানে কোনটা শেয়ার করব কোনটা করব না এই করতে করতে অনেক কিছুই স্কিপ করে গেছি তো জুলু জুলু লাগতেছে এত কালো লাগতেছে কেন তোমাকে আমি লাইটের কাছে বসে আছি তুমি লাইট থেকে অনেকটাই দূরে তো আজকে মানে একদম মার উপর দিয়ে মার রান্না করলো মাই ভাত বেড়ে খাওয়ালো মানে এরকম অনেক দিন হয় না আর সবসময় নিজে রান্না করে নিজের হাতে ভাত বেড়ে খাওয়া হঠাৎ একদিন যদি কেউ ভাত বেড়ে দেয় তাহলে পরে মনে হয় যে খুব শান্তি লাগে তখন নিজের বাড়ির কথা মনে হয়ে যায় যে বিয়ের আগে তো একদিনও ভাত বেড়ে খাইনি মা ভাত বেড়ে দিয়েছে আর মা ছাড়া খেতামও না মা মানে যতক্ষণ না আমাকে দিবে সেটা যদি বিকেল পাঁচটাও হয় তারপরেও না খেয়ে থাকবো মানে এরকম ছিলাম যে একা একা খেতে ভালো লাগতো না ভাত বেড়ে নিয়ে সবাই একসাথে বসে তারপরে সবাই বলতে আমি আর মা আমি মা বৌদি কিন্তু বাবু তো সকালবেলায় স্কুলে যেত গুটন ওই পাশে কাজ চলছে তো একটু পরে তোমাদেরকে দেখাবো ওই পাশে কী কী কাজ হচ্ছে তো
তোমাদেরকে একটু পরেই দেখাবো, মানে মাত্র খেলাম তো একটু খালি রেস্ট দরকার, না হলে পেট ব্যথা করবে। আমি দেখতেছি না, এটা নাও যেটা আছে এই যে। তো এখানে একটা খুঁটি বাকি ছিল, সেই খুঁটিটা এখন জাম করা হবে। আর ওই পাশে শাটারিং একদম কমপ্লিট। তো কল্লল এদিকে আবার ঘুমাচ্ছে, সে কারণে এই জিনিসটা তোমাদের দেখাতে পাচ্ছি না, তো উঠলে পরে আর কি দেখাবো। মা এদিকে টিভি দেখছে। তো এই পাশে খুঁটিটা হলে এই পাশে লিঙ্কটারটা আজকেই হতো, কিন্তু ওনাদের কাছে মেশিন নেই রড কাটার, সে কারণে কালকে হবে। তো দেখো ফ্রেন্ডস আমাদের ঘরের কি অবস্থা, এইমাত্র কাজ শেষ হলো, তো শাটারিং করা কমপ্লিট। আর এই পাশে পুরো চেয়ার টেয়ার, একেবারে রান্নার জায়গাটা একবার দেখলে আমার মাথা পুরো ঘুরাচ্ছে। তো এখন আমি এগুলো সব পরিষ্কার করব, বাসন মাজবো, আর বাইরে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর ঘরটা তো পরিষ্কার করতেই হবে। তো চলো তোমাদেরকে শাটারিং যে করা হয়েছে এই রুমে সেটা একবার দেখিয়ে দিই। তো এই দিকে লাইটটা জ্বালালেই দেখা যাবে। তো এই দেখো ফাইনালি একদম শাটারিং কমপ্লিট, এবার কালকে ঢালাই হবে। আর আজকে আমার মানে এখানে এসে আমি দেখছি যে আমার ছাদটা কতটুকু হবে হাইটে। তো আমি তো অত লম্বা না, ঠিকই আছে, কিন্তু একটা দাদা বলছিল, যে ইলেকট্রিক দাদাটা এসেছিল, দাদাটা বলছিল যে ছাদটা নাকি একটু ডাউন হয়েছে। তো আমার কাছে তেমন ডাউন ডাউন মনে হচ্ছে না, কারণ আমাদের বাড়ির সবাই আমরা মোটামুটি এরকম হাইটেরই। আর বিশেষ কথা হচ্ছে এই পাশে জানালা আছে, আর এই পাশেও জানালা আছে, তো অতটাও মানে খারাপ লাগছে না, যে একদম দম বন্ধ অবস্থা সেটা কিন্তু লাগছে না। তো আমি যে দাঁড়ালাম, তোমরা একটু বলো তো যে বেশি ডাউন হয়ে গেছে কিনা, কারণ তোমরা দেখলে বুঝতে পারবে। আর যখন কাজ করছিলো দাদারা তখন তার মাঝখানে এসে এরম করে বলতে পারি না, তো এখন কাজ শেষ, এখন আমি ভাবলাম যে আমি নিজে এসে একবার একটু দেখি যে উচ্চতাটা কেমন হয়েছে। তো ফ্রেন্ডস এখন আমি ঘরের কাজে লেগে যাব। তো মোটরটা চালানো যাবে না বলছিল কল্লল, কারণ দেড় ঘন্টা না এক ঘন্টা টাইম বলেছিল যে চালানো যাবে না। তো এখন হয়ে গেছে প্রায় দুই ঘন্টার মতো, দুই ঘন্টার উপরেই হয়েছে, প্রায় না দুই ঘন্টার উপরে হয়ে গেছে। তো ওকে জিজ্ঞেস করলাম, ও ঘুমোচ্ছে, তো বলল যে মোটর চালানো যাবে। তো এখন আমি মোটর চালিয়ে বাসনপত্র যত আছে সব মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নেব। আর দুইজনের রান্না বলো আর চারজনের রান্নাই বলো, বাসন যে এত পরে, তারপরেও কি বলে সাদা কাগজের মধ্যে, সাদা কাগজ বলছি দেখো তো, কাগজের মধ্যে খাবার দেওয়া হয় জন্য, তারপরেও কাগজের প্লেটে, তো সেটা ফেলে দেওয়া হয়, আর নয়তো তো আরও যে কি অবস্থা হতো। কিন্তু তোমরাই বলেছিলে যে প্লেট, কাগজের প্লেটে, গ্লাসে, তারপরে কাপে খাবার দেওয়ার জন্য। তো এটা শুধুমাত্র যে ওনাদের জন্য সেটা না, আমার মনে হয় কি আমরাও যদি বাড়িতে কাগজের প্লেটে খেতাম তাহলে খুব ভালো ছিল, তাহলে এত বাসনপত্র অন্তত সবসময় মাজা লাগতো না। কিন্তু আবার এটাও চিন্তা করি, ওগুলো তো আবার পয়সা দিয়ে কিনতে হয়, মানে এত টাকা দিয়ে কিনে তারপরে একবার খেয়ে ফেলে দাও, ব্যাপারটা একটু কেমন লাগে। তো আমরা ওই জন্যই আমি ওইটাই ভাবি যে আমরা মানে বউ মানুষদের তাও ভগবান ধৈর্য দিয়েছে, কিন্তু পুরুষদের এত ধৈর্যই নেই, আমাদের মতো এত কাজ করতেই পাবে না। আমরা বউরা বাড়িতে যত কাজ করতে পারি, যত কিছুই হোক সব কিছু এক সাইডে ফেলে দিয়ে শুধু এটাই ভাবি যে এটা করার পরে একটু তো সুখের মুখ অন্তত দেখা যাবে। এই যে কষ্টটা করছি, যখন এই বারান্দা দিয়ে হাঁটবো, পুজো হবে, অনুষ্ঠান বাড়িতে সবাই আসবে, বলবে বা বাড়িটা তো খুব সুন্দর লাগছে, তখনই আমাদের এই কষ্টের সার্থকতাটা আমরা পাব। তো এটা ভেবেই আমি ভাবি যে না, কাজগুলো যেভাবেই হোক সারতে হবে। আর একটা কথা কি, আমার আগের থেকেই আমি এরকম যে আমার মানে আমি নোংরা জিনিসটা পছন্দ করতে পারি না। এই যে বালু মাটিটা আছে তার উপরে প্লাস্টিক ফেলানো, সখিটুকির মানে হাগু সব কিছু মিলে একদম বালু মাটিটাই এত মানে ই হয়ে গেছে। তো আমি ভাবছি একদম জল ঢেলে পরিষ্কার করে নেবো। এই দেখো আমি জল ঢেলে দিয়েছি আগেই, আর ওই জলটা এখন ঝাড়ু দিয়ে পুরোটা বারান্দা পরিষ্কার করে নিচ্ছি, জলের সাথে সাথে বালু মাটিটাও বেরিয়ে যাচ্ছে। যদিও এতটা বালু মাটি দিয়ে এখানে হয়তো ওনারা প্লাস্টার করবেন না, মানে ভিত করবেন না, কিছু মাটি এখান থেকে কমাবে, তো সেই কারণে ভাবলাম অল্প স্বল্প মাটি যায় যাক, কিন্তু তারপরে পরিষ্কার তো হবে। আর এই দেখো জল তো কমার নামে আজকে নামই নেই, তো জলের মধ্যে ফেলে দিয়েও কিন্তু আমি আবার ঝাড়ু দিব, কারণ যখন জলটা শুকিয়ে যাবে তখন এগুলো মাটির মধ্যে কূপে কূপে থাকবে, তখন তো খুব কষ্ট হবে আরও। তো আমি এখন হাত মুখ ধুয়ে সাবান দিয়ে একদম ফ্রেশ হয়ে নিচ্ছি।
গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে তোমাদের বলেছিলাম যে সন্ধ্যার সময় একটু কিছু কিছু খাবো। তো আমাদের বাঙালিদের সবচেয়ে বেশি প্রিয় খাবার মনে হয় লুচি, আর তার সাথে অবশ্যই পায়েসই ভালো লাগে, কিন্তু পায়েসের চাল নেই আর বলতেও ভুলে গেছি। তো ভাবলাম অসুবিধা নেই, লাচ্চা সেমাই বানাবো। তো লাচ্চা সেমাই বানাবো আর লুচি, তো ময়দা দিয়ে লুচি বানাবো। একটু চিনি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ঘর দুয়ার একদম পরিষ্কার, কিন্তু এই পাশে পুরো কাপড় চোপড় মেলে দিয়েছি, এই পাশে ছাগল, এই পাশে আমি, মানে ঘরের মধ্যে এক ফোঁটা জায়গা নেই। আর আমার ঘরে তো সিমেন্টের বস্তা একদিকে, একদিকে আমরা মানুষজন, একদিকে মিকি, এই হচ্ছে ব্যাপার। আর শোকের বাচ্চাগুলো যত বড় হচ্ছে, দুই ঘরের মধ্যে খালি ওদেরই রাজত্ব। তো কি শখের বাচ্চা এগুলো কি করতেছে? ওটা পাতা মনে করছে, ওটা তো আর ছেড়ে না সেমাই প্যাকেট। তো এই দেখো ফ্রেন্ডস, কয়েকটাই লুচি বানিয়েছি, মানে আমাদের তিনজনের জন্য যথেষ্ট এখানে। আর ময়দার লুচি অনেকদিন পর বানিয়েছি, ওরে বাবা, নিচের লুচির দেখো তেলে চুপচুপে। আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি সেমাই। তো আমাদের সন্ধ্যার টিফিন আজকে একদম জমে পুরো ক্ষীর, তাই না? একটু খালি সেমাই আর লুচি বানালাম, তাতেই ঘাম, মানে ঘেমে মুখ চোখের কি অবস্থা, আর পুরো মনে হচ্ছে যে আমার এই জায়গার চুল পড়ে গেছে, কিন্তু সেটা না। আজকে শ্যাম্পু করেছি, তার মধ্যে আমি যদি আরো সিরাম দেই আমার চুল একদম পুরো সিল্কি হয়ে যায়, কোনো ব্যান্ড আটকায় না। তো চলো এখন গরম গরম সেমাই আর তার সাথে মুচমুচে লুচি নিয়ে ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে সবাই মিলে একসাথে টিফিন করব। আর একসাথে টিফিন করার মজাই আলাদা, তাই না? ভীষণ টেস্টি হয়েছে লুচি আর সেমাই, কেউ বললে বলুক না বললে নাই, আমার কাছে ভালো লাগতেছে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এই দেখো আকাশের গর্জনের আওয়াজ। তো আজকে আবার মনে হচ্ছে মানে একদম ধুম বৃষ্টি নামবে, আর আমাদের রাস্তার জল এখনও তো কমেনি সারা দিনেও, মানে সেই যে জলের স্রোত বয়ে গেছে তো গেছেই, মানে জল শেষ হয়নি, ঘুর করে আকাশে শব্দ করছে আর প্রচুর হাওয়া দিচ্ছে, যখন তখন বৃষ্টি নামবে আর কারেন্ট চলে যাবে। তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে কথাটা বলে ব্লগটা তো শেষ করতে হবে। আর আজকে আবারও যে এই বৃষ্টি শুরু হচ্ছে, মনে হয় কালকে একদম দেখবো যে আমাদের হয়তোবা বারান্দার মধ্যে জল উঠে গেছে, মানে নিচের যে বারান্দাটা, উপরেরটা না, কারণ প্রচুর জল হয়ে গেছিলো কালকে রাতে যখন আমরা এই দেখো চলে গেল কারেন্ট। তো ফ্রেন্ডস, কারেন্ট চলে গেল আর আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে এখন তোমাদের সাথে কথা বলছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, মানে আকাশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেতে ভুলো না, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কালকে হয়তো আমাদের ছাদ ঢালাই হওয়ার কথা, ওরে বাবা, ছাদ ঢালাই হওয়ার কথা, কারণ আজকেই তো শাটারিং করে গেছে, এবার দেখা যাক, মানে এখনো জানি না কালকে এখন আকাশের অবস্থা কেমন থাকে, যদি বৃষ্টি টিষ্টি থাকে হয়তো কালকে আবার আসবে না, মানে ভগবান করুক কাজটা আমার তাড়াতাড়ি খালি হোক। তো সবাই আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার, আর সত্যি তোমরা আমাদেরকে খুবই সাপোর্ট করছো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবার কমেন্ট, মানে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমি মনে সাহস পাচ্ছি। তো চলো আজকে আমরা দেখে নিই, গুড নাইট, টাটা।